গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেবি লাভ স্টোরি। তো এই সকালবেলায় সবে ঘুম থেকে উঠলাম, বিছানা তোলা হয়ে গেছে, এখন ঘর মুছতে হবে, অনেক কাজ আছে। তো দেখতে থাকো আমি সারাদিন কি করি। রাস্তায় মনে হয় মাছওয়ালা এসেছে, মাছ এসছে, মাছ নিচ্ছি। মাছ দেখা কত করে ৫০০ দেবো আপনাকে। ওই ৫০০-৬০০ দেবো না, ৫০০ মাছ নেওয়া হয়ে গেছে, এবার মাছগুলো কাটতে বসবো। মাছ কাটা হয়ে গেলে স্নান করে পুজো দিতে বসবো। পুজোটা দিয়ে তোমাদের সঙ্গে সব শেয়ার করব কি করছি কি না করছি। ছেলে ছেলে গেছে আনতে দেশলাই। বাবু দেশলাইটা নিয়ে আসো। পুজো দেওয়া হয়ে গেলে একটা দিদি বাড়ি যাব, বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। খেতেই আছিস খেতেই আছিস, পড়বি কখন? মাত্র বাড়ি ঢুকলাম। কি হলো? পড়তে বসতে বলেছি। তুমি দেখো আমি তো খাচ্ছি, খেতে খাচ্ছি।
কি বলেছি তোকে? একবার বলেছি তো লিখতে বস, লিখতে বস। আমি লিখবো, তাড়াতাড়ি বসো, লিখতে বসো, লিখতে বসতে বলেছি। কখন থেকে বসে আছিস? খেয়েই যাচ্ছিস, খেয়েই যাচ্ছিস, লিখবি কখন? কি বলছি, লিখতে বলেছি। কতবার বলেছি বানান করে করে লিখবি, প্রত্যেকটা বানান ভুল হচ্ছে। লিখতে বলেছি, বানান ভুল হচ্ছে, পড়ে পড়ে লেখ। আমি তো পড়াশোনা জানি না, তুই তো জানিস, তাহলে তুই ঠিক করে লাগ, তুই তো জানিস, বল। হাতের লেখা যেন পরিষ্কার হয়। কি লিখছি সবার? পড়ে পড়ে লিখতে বলেছি তো। এখন যদি কার্টুন দেখতে দিতাম তাহলে তুই পারতিস। লিখতে বলছি, কি হলো? এদিকে ফের, এদিকে ফের, তোমাকে পরিষ্কার হচ্ছে না দাদি? এদিকে রাতের রান্না বসিয়ে দিয়েছি, রাতের রান্না এইমাত্র বসালাম, মা সকালেই রান্না করে আর আমি রাত্রে রান্না করি। তো আজকে বেশি কিছু করছি না, কারণ মায়ের পেটটা ভালো নেই, বলছে যে কোনো মশলার কিছু যেন না করতে হালকা ডাল করছি টমেটো দিয়ে, আর ভাত হয়ে গেছে আর ডাল করছি আর বেগুন ভাজা, এটাই আজকের মেনু। ডালটা দেখো, এই যে ডালটা বসিয়ে দিয়েছি, টমেটো দিয়ে ডাল করছি, ভাতটা হয়ে গেছে, তো ডালটা বসিয়ে দিয়েছি, বেশিক্ষণ লাগবে। হ্যালো, আপনি কেমন আছেন? রান্না হয়ে গেছে, এখন আমি আমার বর আর ছেলে তিনজনে লুডো খেলছি। Thank you.